অনুভাবে ট্রেন চলাচল হচ্ছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সকল আজালিমন আমরা আবারও তার সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে দেখছেন যে 60 বগির যে ট্রেনটি সেটি কিন্তু এরই মধ্যে কিছুক্ষণ আগে দর্শক দর্শক যে স্বপ্নের অপেক্ষায় ছিল দক্ষিণের জনপদ যেই প্রশ্নটি ছিল পদ্মা সেতু চালু হবার পর এই দক্ষিণের প্রতিটি মানুষের সেটি হলো যে কবে থেকে এই পদ্মা সেতু চলবে ট্রেন এবং সেই স্বপ্ন সেই দিন কিন্তু আজ সমাগত দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে পদ্মা সেতুর ভায়াডাক্টে কিন্তু উঠে গেছে বাংলাদেশ রেলওয়েতে নতুন সংযোজিত সেই ট্রেন 60টি বগি নিয়ে আমেরিকান যে ইঞ্জিন বাংলাদেশ রেলওয়ের সেই ট্রেনটি কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে পদ্মা সেতুতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ট্রেনটি অত্যন্ত ধীর গতিতে কিন্তু পদ্মা সেতুতে উঠছে এবং নতুন এক ইতিহাস সৃষ্টি করছে এবং এই মহেন্দ্র করে দর্শক আপনারা দেখছেন এখন টেলিভিশন এবং এটি আমরা কিন্তু একদম খুব কাছাকাছি থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পদ্মা সেতু যখন চালু হয় সে সময় কিন্তু সবার আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই পদ্মা সেতু উদ্বোধনের দৃশ্য ঠিক সেভাবেই আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পদ্মা সেতুতে রেল চলাচলের এই প্রথম এই আনন্দের এই ক্ষণ এবং জানিয়ে রাখি যে 2024 সালের জুনে ঢাকা থেকে যশোর পর্যন্ত যে রেল লাইন চালু করতে যাচ্ছে সরকার তারই অংশ হিসেবে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে পদ্মা সেতু রেল প্রকল্পের এই প্রথম যে 82 কিলোমিটার চালু করা হবে এবং এর কাজটা কিন্তু অনেক দূরই এগিয়েছে আমাদের হাতে যে অগ্রগতি প্রতিবেদন আছে সব মিলিয়ে এখানে প্রায় 70-80% কাজ শেষ এবং বিশেষ করে ভাঙা থেকে এই মাওয়া প্রান্ত পর্যন্ত কাজ বাকি আছে আর মাত্র 10% জারি রাখি সেই মাওয়া রেল স্টেশন থেকেই কিন্তু এই ট্রেনটি যাত্রা শুরু করেছে দুপুর 1:21 এবং প্রায় 1.5 ঘন্টা পর পদ্মা সেতুতে কিন্তু সে উঠছে এই কাঙ্ক্ষিত ট্রেনটি আমরা পদ্মা সেতুর উপরে এর মধ্যে উঠে গেছি আমাদের পিছু পিছু কিন্তু ট্রেনটিও এগিয়ে আসছে আমরা জানতে চেয়েছিলাম এই ধীরগতি কেন তো প্রকল্প সংশ্লিষ্টরা আমাদেরকে এটি জানিয়েছে এই যে ট্রেনটি ধীর গতিতে চলছে এর এছাড়া অন্য কোনো কারণেই এটি প্রথমবার যাচ্ছে এবং এটি ট্রায়াল রান এই ট্রেনে কিন্তু ভিভিআইপি অনেকেই কিন্তু আসন গ্রহণ করেছেন রেলমন্ত্রী রয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা রয়েছেন আশপাশের জেলার যারা সংসদ সদস্য তারা রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা রয়েছেন সাধারণ কিছু মানুষও রয়েছেন এই কারণে কিন্তু ট্রায়াল রানে কিন্তু এই 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 গতি কিন্তু এই কম কিন্তু যে ডিজাইন স্পিড যেটা রয়েছে বা নকশায় যে মূল গতি যেটি রয়েছে সেটি হলো পুরোপুরি চালু হবার পর এই রেল লাইন ধরে কিন্তু ট্রেন চলবে 100-120 কিলোমিটার ধরে অনেক দূরে এগিয়েছে বিশেষ করে আমরা আপনাদেরকে দর্শক জানাতে পারি এই পুরো রেল প্রকল্পের কাছে 172 কিলোমিটার যে রেল প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত এর মধ্যে এই প্রকল্পের অন্তর্ভুক্ত আছে 169 কিলোমিটার তো তিন ভাগে মূলত এই কাজটি হচ্ছে ঢাকার গেন্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত প্রথম যে ভাগ এটি একটি ভাগ যেমন রয়েছে মাওয়া থেকে ভাঙায় রয়েছে আরেকটি ভাগ এবং ভাঙা থেকে যশোর পর্যন্ত কিন্তু আরেকটি ভাগ রয়েছে জানিয়ে দিতে চাই যে ভাঙা থেকে মাওয়া প্রান্তের কাজ সব থেকে বেশি এগিয়েছে এই প্রান্তে 13টি মেজর ব্রিজ নির্মাণ করার কথা ছিল এই 13টি ব্রিজের 13টি কিন্তু নির্মাণ সম্পন্ন হয়ে গেছে এবং এই ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 4টি রেলওয়ে স্টেশন কিন্তু নির্মাণ হবে এই রেলওয়ে স্টেশনগুলো এরই মধ্যে কিন্তু নির্মাণ সম্পন্ন হচ্ছে 70% পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়ে গেছে এবং সব মিলিয়ে এই ভাঙা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি 91%। মাওয়া থেকে ঢাকা প্রান্তের কাজও অনেক দূরে গিয়েছে প্রায় 73% কাজ এগিয়েছে এবং ভাঙা থেকে যশোর পর্যন্ত কাজ এগিয়েছে প্রায় 70%। 168টি প্রায় কালভার্ট হবে একটা অত্যাধুনিক রেল লাইন করা হয়েছে চীনের যে চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড তারা কিন্তু এই কাজটি করছে এবং সেই প্রকল্প সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো দর্শক দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর উপরে স্বপ্নের যে ট্রেন সেটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে কিন্তু উঠছে একটু বাঁক আছে বিশেষ করে ভায়াডাক্টের উপরে বা মূল পদ্মা সেতুতে উঠতে কিন্তু একটু বাঁক থাকে
সেই বাঁকের কারণে আমরা দেখছি যে 30 থেকে 40 কিলোমিটার নয় তারও কম গতিতে ট্রেনটি এখন আস্তে আস্তে পদ্মা সেতুর উপরে উঠছে। আমরা দেখছি যে একপাশে বিরতিহীন এক্সপ্রেসওয়ে, আরেক পাশে রেল লাইন, সামনে পদ্মা সেতু, দুই পাশে সবুজের সমারোহ এবং এর মাঝ দিয়ে দ্রুত গতির গাড়ি একপাশ দিয়ে যাচ্ছে এবং রেলওয়ের উপর দিয়ে এগিয়ে আসছে ট্রেন। এ যেন আগামীর সমৃদ্ধ এক বাংলাদেশেরই প্রতিচ্ছবি। এবং জানিয়ে রাখি যে এই রেল যোগাযোগ যখন হয়ে যাবে তখন এই দক্ষিণের এই জনপদের মানুষের, বিশেষ করে মাদারীপুর ফরিদপুরের এই মানুষদের যাতায়াতের কিন্তু নতুন আরও একটি মাধ্যম শুরু হবে, নতুন আরও একটি যুগের সূচনা হবে। এর বড় কারণ হলো স্বাধীনতা উত্তর সময় থেকে কিন্তু এই দক্ষিণবাসীর, এই দক্ষিণের জেলাগুলোতে শরীয়তপুর, মাদারীপুর, বরিশালের আশপাশের কোনো জেলাতেই কিন্তু রেল সংযোগ ছিল না এবং এই পদ্মা সেতুর হাত ধরেই কিন্তু আজ রেল চলল মাদারীপুরের উপর দিয়ে, এই রেল চলল শরীয়তপুরের উপর দিয়ে। এবং এই প্রকল্পের হাত ধরেই কিন্তু সামনে বরিশাল পর্যন্ত রেল সংযোগ হবে, পায়রা থেকে ঢাকা পর্যন্ত একটি অবাধ রেল যোগাযোগ কিন্তু প্রতিষ্ঠা হবে। এবং যেটা ধারণা করছে অর্থনীতিবিদরা, নানান সমীক্ষায় উঠে এসেছে, সেটা হলো যে এই প্রকল্প চালু হবার পর জিডিপিতে শুধুমাত্র রেল প্রকল্পের কারণেই জিডিপির প্রায় 1% যোগ হবে। এবং জানিয়ে রাখি যে পদ্মা সেতু গেল জুনের 25 জুন কিন্তু চালু হয়েছে। এরপর এই দক্ষিণের মানুষের কিন্তু একটাই জিজ্ঞাসা ছিল, একটাই অপেক্ষা ছিল, যে সেটি হলো এই পদ্মা সেতু দিয়ে কবে রেল চলাচল শুরু হবে। এবং সেই অপেক্ষার কিন্তু আজ অবসান, বাণিজ্যিকভাবে চলাচল শুরু না হলেও আজকে থেকে কিন্তু পরীক্ষামূলকভাবে বা বাস্তবে, এখন আর নকশার পরিকল্পনা বা কল্পনার বিষয় নয়, এখন কিন্তু বাস্তবেই পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলছে। এবং আমরা দেখছি যে পদ্মা সেতুর ভায়াডাক্টের উপর দিয়ে ধীরে ধীরে পদ্মা সেতুর মূল অংশে এগিয়ে আসছে। জানিয়ে রাখি যে এই পরীক্ষামূলক চলাচলের জন্য এই ট্রেনটি একবার এখানে দিয়ে রাখতে চাই যে এই পথে চলাচলের জন্য প্রায় 100টি ট্রেনের কোচ কিন্তু এখানে চলাচল করবে। এর মধ্যে 45টি কোচ কিন্তু এর মধ্যে এই বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছে জাপান থেকে, এবং বাদ বাকি কোচগুলো কিন্তু আসার পরে আমরা দেখছি যে একটি ফায়ারওয়ার্ক দেখছি, বিশেষ করে এই ফায়ারওয়ার্কটা সরকারিভাবে নয়, আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা মানুষ রয়েছে তারা কিন্তু এক ধরনের বাজি ফুটিয়ে এই ট্রেনকে অভিবাদন জানাচ্ছে। এবং আসতে আসতে আমরা দেখছিলাম যে প্রথমবারের মতো নিজের বাড়ির পাশ দিয়ে ট্রেনের হুইসেল, নিজের আঙিনার পাশ দিয়ে এই ট্রেনের চলাচল, ছাদ থেকে ট্রেনের চলাচল দেখতে আমরা দেখছি যে এই ভাঙা শিবচর, মাদারীপুর, এই শরীয়তপুরে জাজিরার মানুষরা কিন্তু তারা দাঁড়িয়ে গেছে এবং তারা হাত মেরে এই ট্রেনের এই চলাচল কিন্তু তারা, আমরা ঠিক এখন পদ্মা সেতুর নিচে রয়েছি, জানেন যে এই বহুমুখী যে পদ্মা সেতু তার উপর দিয়ে চলবে যানবাহন এবং নিচ দিয়ে চলবে কিন্তু ট্রেন। এতদিন যে দৃশ্য, এতদিন যে দৃশ্য দেশবাসী দেখছে অ্যানিমেশনে বা কাল্পনিক কাঠামোয়, সেই দৃশ্য, সেই দৃশ্য আজ কিন্তু মানুষরা দেখতে পাচ্ছে বাস্তবে। দর্শক এখন টেলিভিশনের পর্দায় এখন যে ট্রেনটি দেখছেন, এখন যে ট্রেনটি ঢুকছে পদ্মা সেতুর নিচ দিয়ে, এটি কিন্তু কোনো কল্পনা নয়, এটি কোনো অ্যানিমেশন নয়, এটি হলো বাস্তব। এবং পৃথিবীর প্রথমবারের মতো, এই বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতো মূল পদ্মা সেতুতে বা মূল পদ্মা নদীর সীমানায় কিন্তু অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের প্রথম ট্রেন। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে প্রথম ট্রেনের যে মুখটি সেটি কিন্তু এর মধ্যে পদ্মা সেতুর মূল কাঠামো বা পদ্মা সেতুর যে মূল কাঠামো তার নিচ দিয়ে এর মধ্যে ঢুকতে শুরু করেছে। এবং আমরা দেখছি দ্বিতল যে পদ্মা সেতু উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে ট্রেন লাইন এবং নিচ দিয়ে চলছে ট্রেন। এবং আমরা কিছুক্ষণ পর দর্শক আপনাদেরকে পাখির চোখেও দেখাবো, কিন্তু ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বহুল কাঙ্ক্ষিত সেইক্ষণ পদ্মা সেতুতে প্রবেশ করছে বাংলাদেশের ট্রেন, পদ্মা নদী অতিক্রম করবে বাংলাদেশের ট্রেন, যেটি এতদিন ছিল শুধুমাত্র প্রতিশ্রুতি, যেটি এতদিন ছিল নকশার পরিকল্পনা, সেই
দৃশ্য সেই দৃশ্য কিন্তু এখন বাস্তব আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে পদ্মা সেতুর দ্বিতল পদ্মা সেতুর যে মূল কাঠামো তার মধ্যে ট্রেনটি প্রবেশ করলো এবং আমরা এখন ঠিক পদ্মা নদীর উপরে আছি আমরা ট্র্যাক কারে রয়েছি আরেকটি ট্র্যাক কারে এই ট্র্যাক কারটি ফলো করেই কিন্তু নতুন সংযোজিত এই ট্রেনটি এগিয়ে আসছে এবং সেই ট্রেনটি কিন্তু এখন পদ্মা সেতুর একদম মাঝামাঝি জায়গায় এবং বলতে পারি যে এটি এখন পদ্মা নদীর উপরে রয়েছে আমরা এখন পাখির চোখে আপনাদেরকে এই পদ্মা নদীর উপর দিয়ে ট্রেন চলাচলের দৃশ্য দেখাবো সেই প্রান্ত রয়েছে সহকর্মী সিফাত শাহরিয়ার আমরা চলে যাচ্ছি তার কাছে সিফাত আমি দেখছি সমস্যা নেই ভাইয়া ধন্যবাদ সেই শুরু থেকেই সংযুক্ত ছিলেন আমাদের সাথে এই প্রথমবারের মতো পরীক্ষামূলক সম্প্রসারে পদ্মা সেতুতে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং আমরা যেটি দেখেছি ভাঙ্গা থেকে ফরিদপুরের ভাঙ্গা থেকে দুপুর একটা বিশ মিনিটে এই যাত্রা শুরু করে এখন 2:48 বাজে অর্থাৎ প্রায় 1:25 পরে পদ্মা সেতুতে এসে পৌঁছায় এবং আমরা যেটি দেখছি খুব ধীরগতিতে পদ্মা সেতু পার হচ্ছে প্রথমবারের মতো পরীক্ষামূলক এই রেল চলাচল শুরু হয়েছে আমরা যেটি দেখেছি ফরিদপুরের ভাঙ্গা থেকে আড়িয়াল খাঁ নদ হয়ে শিবচর এবং জাজিরা প্রান্ত হয়ে এই পদ্মা সেতুর প্রান্তে কিছুক্ষণ আগেই ট্রেনটি পৌঁছায় এবং যেটির শেষ গন্তব্য আজকের জন্য মাওয়া প্রান্ত মাওয়া স্টেশনে যে আজকের যেই চলাচল সেটি শেষ হবে এবং আজকের মধ্য দিয়ে এই পরীক্ষামূলক যে ট্রেন চলাচল সেটি শুরু হবে এবং আমরা যেটি জানি এই ঢাকা থেকে খুলনার 172 কিলোমিটারের যে পদ্মা সেতুর রেল সংযোগে রেল চলাচলে যেই উদ্যোগটি নেওয়া হয় সেটি 2016 সালে কাজ শুরু হলেও সেটি 2024 সাল নাগাদ পুরোপুরি চালু হওয়ার কথা ছিল এবং তার আগেই এবছর পরীক্ষামূলক যেই কাজগুলো তারা সেরে নিচ্ছেন এবং আমরা যেটি আজকে দেখছি যে ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া প্রান্ত পর্যন্ত 42 কিলোমিটার যে পথ এই 42 কিলোমিটার পথে আজকে পরীক্ষামূলক এই ট্রেন চলাচল শুরু করেছে সেই ভাঙ্গা প্রান্ত থেকে রেলমন্ত্রী নূর ইসলাম সুজনের উদ্বোধনের পর সেটি যাত্রা শুরু করে এবং আমরা যেটি দেখছি যে এই যে পদ্মা সেতু পার হচ্ছে আমরা কথা বলেছি এই যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলেছে পদ্মা সেতুতে এ রেলের যে কাজ রেলপথের সেটি প্রায় শতভাগই হয়ে গেছে শুধুমাত্র টিউনিং এবং সিগন্যালের বাকি এবং এইটুকু অংশ কাজ শেষ হয়ে গেলে এবং সেই সাথে ভাঙ্গা থেকে শুরু করে আড়িয়াল খাঁ নদ শিবচর জাজিরা প্রান্ত হয়ে মাওয়া প্রান্ত পর্যন্ত মাওয়া যে রেল স্টেশন সেখান পর্যন্ত 4টা স্টেশন রয়েছে যার প্রায় সবগুলো কাজ শেষ হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় 91% আমরা যেটি সংশ্লিষ্টরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে 91% কাজ এ পথের শেষ হয়ে গেছে এবং যে কর্তৃপক্ষ রয়েছে রেল কর্তৃপক্ষ তারা যেটি বলেছে যে এই জুলাইয়ে নাগাদ এই যে 42 কিলোমিটার যে অংশ সেটি হয়তো চালু করে দেওয়া হবে এবং বাকি পুরোপুরি যে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের যে পথ পুরোপুরি রেলপথটি চালু করে দিতে হয়তো 2024 সাল পর্যন্ত চলে যাবে আমরা এখানের যে একটি আনন্দ ঘন মুহূর্ত দেখছি পদ্মার পাড় থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি পদ্মার পাড়ে যারা জেলেরা রয়েছে মাঝিরা রয়েছে তারা কিন্তু আসলে বেশ উচ্ছ্বসিত এবং তারা তাদের সাথে আমরা এখানে আসার পর থেকে কথা বলেছি তারা আমাদেরকে যেটি বলেছে যে আসলে কবে শুরু হবে কারণ আমরা যেটি জানি যে দক্ষিণাঞ্চলের 21টা জেলাকে গত বছর 25শে জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে যে তাদের যোগাযোগের একটি অন্যতম পথ যে দ্বার সেটি খুলে দেওয়া হয় এবং যোগাযোগের দক্ষিণাঞ্চলের জন্য আরেকটি সুখবর বয়ে আনবে এই ট্রেন এবং এই যে জেলাগুলো রয়েছে 21টি জেলা দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের সেগুলোর সাথে রেল যোগাযোগের শুরু হয়ে গেল এবং তার ফলে যে অর্থনৈতিক তার একটি প্রভাব পড়বে বলে এখানে যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা আশা করছেন আমরা যেটি দেখেছি এই যে রেলওয়ের যে সংযোগ পদ্মা সেতু হয়ে একেবারে আমরা যেটি দেখেছি যশোর পর্যন্ত সেটি কিন্তু শুরু মূলত কমলাপুর থেকে কমলাপুর হয়ে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ তারপর মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর হয়ে
গোপালগঞ্জ এবং নড়াইলের উপর দিয়ে শেষ হবে যশোরে, যেখানে প্রায় 19-20টি স্টেশন করা হয়েছে যার অনেক অংশে কাজ শেষ হয়ে গেছে। এবং আমরা যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম, এখানে অনেকগুলো সেকশনে ভাগ করা হয়েছে, যেখানে যার মধ্যে কমলাপুর থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত যে একটি সেকশন, প্রথম সেকশন যেটি ডুয়েল গেজ ডাবল লাইন হবে, এবং তারপরে দ্বিতীয় সেকশন যেটি সেটি গ্যান্ডারিয়া থেকে শুরু করে 36 কিলোমিটার সিঙ্গেল লাইন হবে, সেটি শেষ হবে মাওয়াতে এসে। এবং আজকে যে মাওয়াতে যেটি শেষ স্টেশন এই ট্রেনের যেটি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেটি ভাঙ্গা পর্যন্ত 42 কিলোমিটার পথে, যেখানে থাকবে 5টি স্টেশন, এবং সেই সাথে চতুর্থ যে সেকশন সেখানে কিন্তু রয়েছে ভাঙ্গা থেকে রূপদিয়া পর্যন্ত, সেখানে আবার 86 কিলোমিটার, এবং সেটি আবার হবে ব্রডগেজ সিঙ্গেল লাইন। এবং এই যে অংশ সেটি তো কিন্তু 10টি স্টেশন রয়েছে, এই পুরো 172 কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকবে প্রায় 20টি, যেটি একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম, যার মধ্যে ইতিমধ্যে অনেক অংশ কাজ শেষ হয়ে গেছে, যার মধ্যে 14টি নতুন নির্মাণ হচ্ছে স্টেশন। এগুলোর মধ্যে কেরানীগঞ্জ একটি করা হয়েছে, নিমতলা, শ্রীনগর এবং মাওয়ার যেটি সেটিও নতুন, জাজিরা প্রান্ত, শিবচরের এবং ভাঙ্গার আজকে যেখান থেকে শুরু হয়েছে সেটিও কিন্তু আসলে নতুন করে করা হয়েছে। সে ভাঙ্গার পরে নগরকান্দা এবং মুকসুদপুরে মহেশপুরও স্টেশনগুলো করা হবে। বাকি যে 6টি স্টেশন রয়েছিল আগেই সেগুলো পুনর্বিন্যাস যে করা হবে, এবং সেই সাথে রেলপথের মধ্যে প্রায় 22 কিলোমিটার কিন্তু আসলে ভায়াডাক্ট যে রেলপথ সেটিও করা হবে। এবং আমরা যেটি জানি মাটি থেকে এই যে রেলপথ আমরা দেখছি সেটি প্রায় 11 মিটার উঁচু, এবং এই নির্মাণ কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে যায়। সেই সাথে মেইনল্যান্ড যে স্থাপন এবং লিফ্টের ব্যবস্থা সেগুলোর কাজ চলছে। এবং সব আমরা যেটি আসলে জানি, যারা খুলনা অঞ্চলে অর্থাৎ দক্ষিণাঞ্চলে যারা ঢাকা থেকে যান, তাদের প্রায় 10-11 ঘন্টা রেল যাত্রা করতে হয়। সেখানে এই পদ্মা সেতু হয়ে যদি এই রেলপথটি চালু হয়ে যায়, সেখানে আসলে 4-5 ঘন্টার মধ্যে যাওয়া সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। এবং এখন যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সে 1:21 মিনিটের সময় ভাঙ্গা স্টেশন থেকে এই ট্রেন যাত্রা শুরু করে, সেটি পদ্মা সেতুতে এসে পৌঁছায় সেই 3টার কিছু আগে, 10 মিনিট আগে। এবং আমরা যেটি জানি এটি মাওয়ার যে রেল স্টেশন সেটিতে যে শেষ হবে, এবং এই পুরো 172 কিলোমিটারের মধ্যে ছোট বড় প্রায় এরকম 66টি ব্রিজ কালভার্ট রয়েছে, যার মধ্যে 30টি লেভেল ক্রসিং রয়েছে, সেই সাথে 40টি আন্ডারপাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। এবং এই যে প্রকল্পটি রয়েছে সেটি ধরা হয়েছে প্রকল্প ব্যয় 40,000 কোটি টাকা, অর্থাৎ 39,247 কোটি টাকা ব্যয়ে এই রেল প্রকল্প শুরু হয়েছে, যেটি শেষ যদি হালনাগাদ আপনাদেরকে জানাই, এখন পর্যন্ত প্রায় 75% কাজ সম্পূর্ণ হয়েছে, যার মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা অংশে যে 82 কিলোমিটার সেখানে কিন্তু 85% কাজ শেষ হয়েছে। এবং এর আগে আপনাদেরকে জানাচ্ছিলাম আজকে যে 42 কিলোমিটার চলেছে সে 42 কিলোমিটারে 91% কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং শরীয়তপুর এবং জাজিরা প্রান্তে কিন্তু একটু টোল প্লাজা সেটিতে কিন্তু রেলপথের যে নির্মাণ কাজ সেটিও ইতিমধ্যে অনেকটাই শেষ হয়ে গেছে। এই যে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, বলা হয় 21টি জেলার মানুষ ঢাকার সাথে সরাসরি যুক্ত করছে এবার রেল, এবং নতুন একটি দ্বার যোগাযোগের খুলে দেওয়া হচ্ছে। এবং আমরা আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম যে আজ এই রেলপথের পদ্মা সেতু হয়ে যে রেলপথ আমরা দেখেছি ফরিদপুরের ভাঙ্গা থেকে আজকে যেটি মাওয়া প্রান্তে এসে শেষ হবে, সে 42 কিলোমিটারের পরীক্ষামূলক যে কাজ চলাচল সেটি আমরা দেখেছি। এবং এই যে পদ্মার পাড়ের, আমরা সেই সকাল থেকে পদ্মার পাড়ে ছিলাম, এখানে যে মানুষগুলো ছিল, যারা মাঝি ছিলেন, জেলে ছিলেন, এখানকার স্থানীয় বাসিন্দারা ছিলেন, তাদের মধ্যে একটি উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তারা যেটি বলছেন, এ চলাচলের শুরু হয়ে গেলে তারা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো আছে, এই পদ্মার পাড়ের মানুষ তাদের সেই রেলের মাধ্যমে
যে যোগাযোগ সেটি কিন্তু আরো বেগবান হবে। এবং আমরা যেটি দেখেছি যে 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে কবে পদ্মা সেতু দিয়ে মানুষ রেলে চড়বে, তার কিন্তু পরীক্ষামূলক একটি সম্প্রসার শুরু হয়ে গেল, চলাচল শুরু হয়ে গেল। এখন শুধু অপেক্ষা সাধারণ মানুষের চলাচলের। এতক্ষণ জানাচ্ছিলাম আমি সিফাত শাহরিয়ার, এখন চলে যাব সহকর্মী আজহার লিমনের কাছে। আজহার লিমন জানাবেন বাকিটা। আপনাকে ধন্যবাদ। আপনি বাইরের পাশ থেকে দেখছিলেন, আমরা ভেতরেই আছি পদ্মা সেতুর দ্বিতল, যে পদ্মা সেতু সেটির ভেতরে আমরা রেললাইনের উপরেই আছি। বারবারই আমাদের ট্র্যাকারের হুইসেল বেজে উঠছে, মনে হচ্ছে যে তারা এই ট্র্যাকার এই রেল হর্ষধ্বনিতে পদ্মা নদী থেকে প্রমত্ত পদ্মাকে জানিয়ে দিচ্ছে যে দুর্ভোগের দিন শেষ এবং নতুন করে এক নতুন রেল যুগের এক শুভ সূচনা বা নতুন অধ্যায়ের সূচনা। জানেন যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন পরীক্ষামূলক চলাচলে এই ট্রেনটি এখন ঠিক পদ্মা নদীর ঠিক মাঝখানে রয়েছে। দ্বিতল পদ্মা সেতুর নিচ দিয়ে যেমন চলছে ট্রেন, উপর দিয়ে কিন্তু একই সঙ্গে চলছে অন্যান্য যানবাহন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা দুই চোখ অনেকটা উজ্জ্বল করে ট্রেনের যে দুইটি বড় বড় হেডলাইট সেটি কিন্তু অনেকটা পদ্মা নদীকে শাসিয়েই কিন্তু এগিয়ে আসছে ট্রেনটি। এবং এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পদ্মা নদীর উপর দিয়ে রেল চলাচল এবং সেই সঙ্গে পদ্মা সেতুর উপর দিয়েও প্রথমবার এই ট্রেন চলাচল। জানিয়ে রাখি যে ছোটখাটো নির্মাণযোগ্য চলছে, নির্মাণ কাজ চলছে, তারা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে। এবং জানিয়ে রাখি যে এই ট্রেনটিতে এই পরীক্ষামূলক চলাচলের প্রথম দিনে কিন্তু এই ট্রেনটিতে যাত্রী হয়েছে সরকারের রেল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং অন্যান্য যারা স্থানীয় সংসদ সদস্যরা রয়েছেন, তারা রয়েছেন, আওয়ামী লীগের কিছু উদ্যোগী নেতাকর্মীরা রয়েছেন, রেলওয়ের কর্মকর্তারাও রয়েছেন। এবং এক নতুন যুগের বা নতুন ইতিহাস রচনা করে পদ্মা সেতু অতিক্রম করছে বাংলাদেশ রেলওয়ে, পদ্মা নদী অতিক্রম করছে বাংলাদেশ রেলওয়ের এই নতুন সংযোজিত ট্রেনটি। এই এর অপেক্ষায় ছিল আসলে দুই পারের মানুষ এই দৃশ্য দেখার জন্য, বিশেষ করে ভাঙা কিংবা মাওয়ানা রাজরা কিংবা মাওয়ানা এই পুরো দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কিন্তু অপেক্ষায় ছিল। এর কারণে পদ্মা সেতুর এই রেল লিঙ্কের মাধ্যমে কিন্তু নতুন নতুন আরও অনেক রেল সংযোগের কিন্তু সূচনা হবে। এবং জানিয়ে রাখি যে সরকার চাচ্ছে 2035 সালের মধ্যে যে সময়বদ্ধ পরিকল্পনা